পাবনায় আসন্ন মাছপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা এবং জনসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন মাছপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ ইকবাল শেখ। তিনি বলেন, আমি যদি চেয়ারম্যান হিসেবে জয়লাভ করতে পারি তবে পূর্ববর্তী সময়ে যেভাবে জনগণের পাশে থেকে আমি এবং আমার পরিবার সেবা করেছে পরবর্তীতে তার চেয়ে বেশি সেবা এবং সহযোগিতা করব ইনশাআল্লাহ। এছাড়া উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে তিনি সর্বদা জনগণের দোয়া এবং সমর্থন প্রত্যাশা করেন। আসসালামু আলাইকুম, আমি শেখ ইকবাল হোসেন। আমার বাবার নাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল হক শেখ। আমি আসন্ন মাছপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচন করতে ইচ্ছুক। প্রিয় ইউনিয়নবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পারিবারিক ঐতিহ্য স্বাধীনতা পূর্ববর্তীকালে আমাদের পরিবারের যে ভূমিকা, আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের গঠনের শুরু থেকেই আমার পরিবারের যে অবদান এবং সেই ধারাবাহিকতায় 71-এর মহান মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের যে অবদান, আমার বাবা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন এবং এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশকে হানাদার মুক্ত করার লক্ষ্যে আমার বাবা এই এলাকার যুবকদের নিয়ে মুক্তিযুদ্ধের দল গঠন করেছেন এবং পাক বাহিনীদের বিরুদ্ধে বিভিন্ন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। সেই কারণেই আমার বড় ভাই আজকে, যার নামে শহীদ আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত, আমার বড় ভাই 1971 সালের 6ই নভেম্বর বংশীপাড়া ঘাটে পাক হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে দিনভর যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে আমার বড় ভাই আব্দুল খালিক সহ আরও 9 জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করি। শুধু তাই নয়, স্বাধীনতা পরবর্তীকালে এই দেশ গঠনের জন্য আমার পরিবারের যারা আছেন এই দেশ গঠনের জন্য এই এলাকার রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য, প্রতিষ্ঠার জন্য আমার বাবা নিজের অর্থ সম্পদ জমি এবং বিভিন্ন উপকরণ দিয়ে এই এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়েছেন। তার দেখাদেখি তার প্রেরণায় আমি নিজেও এই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান নিজের অর্থ নিজের সম্পদ নিজের শ্রম নিজের মেধা সব কিছুকে কাজে লাগিয়ে আমরা তার ধারাবাহিকতা রক্ষা করে চলছি। ছাত্রলীগের রাজনীতি করছি, পাবনা পলিটেকনিকে আমি নেতৃত্ব দিয়েছি, স্বৈরাচার এরশাদ হটাও আন্দোলনে আমার একটা বড় ভূমিকা ছিল, আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি খিদিরপুর ডিগ্রি কলেজ যখন প্রতিষ্ঠিত হয় আমি এই কলেজের প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম, আমার নেতৃত্বে মূলত এই কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা, মানবতার জননী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন, আমি এই এলাকার মানুষের জন্য আমি আমার জীবনে বাকি জীবনটাকে আমি উৎসর্গ করব এবং অতীতে যেভাবে আমার পরিবার আমার বাবা সহ আমার বড় ভাইরা যেভাবে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিজেদের অর্থ সম্পদ শ্রম দিয়ে এলাকার উন্নয়নের কাজ করে আসছেন, আমি তারই ধারাবাহিকতা রক্ষা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমি তার সকল কার্যক্রমকে আমি ত্বরান্বিত করব।